ये तो दाम दा আছে তার সে বার আইলি ভালো হয় আর যদি না বারন পারে হেডে থাকলি তাও ভালো সব কিছু দাম আছে কিন্তু খালি পেঁয়াজের দাম বললে পড়া ওগো মাথা ঠিক থাকে না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজ আপনাদেরকে দেখাবো আগর হালি পেঁয়াজ তোলা অনেক দিন আগে দেখিয়েছিলাম আগর হালি পেঁয়াজ লাগানো তো আজকে দেখাবো আগর হালি পেঁয়াজ তোলা তো চলুন তাহলে মানে এত দাম আশা করতেছেন কি জন্য আর পেঁয়াজের খরচ গেছে কেমন এবছর খরচ ভাই যেরকম খরচ গেছে তা সেই হিসেবে তো পেঁয়াজ হইতেছে না পেঁয়াজের ফলন কম কীটনাশক সবে দাম সার কিনতে গেলে 1500-1600-2000 এরকম এক বস্তা সার কি করব আমরা সার কিনতে কিনতে টাকা নাই পরে যে ফুলে পেঁয়াজ উঠে তো এই পেঁয়াজের দাম দেখে সরাসরি গেরস্ত যে এত দাম পাইতেছে 4000-এর মতো তো এটা দেখে তো অনেকের চুলকানি শুরু হয়ে যাবে যে গৃহস্থ সরাসরি এত টাকা পাইতেছে প্রশাসন নামায় তো পেঁয়াজের দাম আবার নিয়ন্ত্রণে নিয়ে আসবে তখন কি করবে অ্যালার্জি ঠিক আছে অ্যালার্জি আছে এটা তাকে সমস্যা আছে এক সব কিছুর দাম আছে কিন্তু খালি পেঁয়াজের দাম বললে পড়া ওগো মাথা ঠিক থাকে না এটা কিসের 600 আর কিসের নাকি পেঁয়াজ লাগানো 700 টাকা বলিস না তো আপনাদের 4000-5000 মন হইলে তাহলে ঠিক আছে নাকি তোইলে আর কি একটু বাইসে থাকা যায় পারে দুইবেলা শালতা নগর কান্দা এবছর ধরা হয়েছে 5 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে এবার হবে যারা এটা জরিপ করেছে এবার পেঁয়াজ ফলন কম হবে না তো তারা হিসেব করেছে এটা তো আপনাদের মতে পেঁয়াজ এবার ফলন কম হয়েছে তারা তো এরকম ভাবে রেকর্ড করে ফেলাইছে যে সালতা নগর কান্দায় এত পেঁয়াজ উৎপাদিত হবে সেজন্য তো তারা আগে অগ্রিম রেট এরকম বান্ধাই ফেলাবে তো পরে তো পেঁয়াজটা আরও নিম্নে চলে আসবে তখন তো 800-1000 এরকম ফেলাই দিবে আসসালামু আলাইকুম গেরস্ত সাহেব কি অবস্থা তো ভালো ভাই তো কেমন কি পিএস আশা করা যায় এবার বছরে বছরে আশা করা যায় এখন তো মনে কাঠাপতি কত মন হতে পারে এই বুঝি হ্যাঁ এই বুঝি পিএস মনে করা যায় নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই 3.5 মন এরকম হইতে পারে ঠিক আছে কম হইতে পারে আরো মানে সব জায়গা আর এক পদে রয় না ঠিক আছে মানে ফলন কম হয়েছে এবছর তুলনামূলক কম হয়েছে আবহাওয়ার কারণে বৃষ্টির আগে লাগানো তো পানি বাইতে গেছিল ওই জন্য নষ্ট হয়ে গেছে আর কি তো যেভাবে দাম বৃদ্ধি তো এইভাবে থাকলে পর আশা করা যায় কৃষক বাঁচবে নাকি হ্যাঁ দাম এরকম থাকলে হয়তো সবাই কিন্তু সরকার করে বাঁচবে তালান টালান ইয়ে আর যদি এলসি ঢুকায় তাহলে তো কমে যাবে তাহলে তো মাথাই পারি ভাই তো আপনাদের শেষ আশা কি সরকারের কাছে আবেদন কি পেঁয়াজের দাম দা আছে তার সে বাড়াইলে ভালো হয় আর যদি না বাড়ান পারে হেডে থাকলে তাও ভালো আলহামদুলিল্লাহ সুন্দর দর্শক আপনারা দেখতেছেন ফরিদপুরের শালথায় পেঁয়াজ তোলা শুরু হয়েছে এটা ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া গ্রামে দেখুন কৃষকেরা কত সুন্দর করে পেঁয়াজ তুলতেছে দেখলাম মোদী
গোল হয়েছে।